আমি মনিকা ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে অনার্স মাস্টার শেষ করেছি। আর আমার নতুন পরিচয়, আমি কোডম্যান বিডির 103 নম্বর ব্যাচের স্টুডেন্ট। আমার স্টুডেন্ট আইডি 38। তো জীবনে কিছু করতে হবে, নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে হবে, এই বোধটা আমার বাবা মা আমার মধ্যে গ্রো করেছিলেন। কিন্তু 9টা 5টা গডবাধা জবের পক্ষে আমি কখনোই ছিলাম না। আর যেহেতু আমার বাচ্চাটা ছোট, তাই সব দিক বিবেচনা করে এবং আমার হাজবেন্ডের উৎসাহে আমি অনলাইনে কাজ করার সিদ্ধান্ত নিই এবং ওয়েব ডিজাইনকে আমি আমার সেক্টর হিসেবে চুজ করি। তো এরই ধারাবাহিকতায় আমি HTML, CSS, JavaScript এর বেসিক শেষ করি এবং এক পর্যায়ে ওয়ার্ডপ্রেসের দিকে ইন্টারেস্টেড হই। ওয়ার্ডপ্রেসের কোর বিষয়গুলো জানার জন্য আমি বিভিন্ন ইনস্টিটিউটে অ্যাডমিশন নিয়েছিলাম, কিন্তু সেখানের ক্ষেত্রে আমি একটা দেখি জিনিস খেয়াল করি যে স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রপার গাইডলাইন এবং মার্কেট প্লেসে কাজ করার ক্ষেত্রে সাপোর্ট, এই দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট, যেগুলো আমি ওই প্রতিষ্ঠানগুলো থেকে পাইনি। এক পর্যায়ে আমি কিছুটা হতাশ হয়ে যাই, কিন্তু থেমে থাকিনি, নিজে নিজে শেখার চেষ্টা করি এবং মার্কেট প্লেস রিসার্চ করতে গিয়ে আমি কোডম্যান বিডির কিছু ইউটিউব ভিডিও দেখি। তো তাদের শেখানোর পদ্ধতি, বিশেষ করে সাপোর্ট সিস্টেমটা আমার খুবই ভালো লাগে এবং আমি কোডম্যান বিডির সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিই। তো আগামী 6 মাস আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ একটি সময় হতে যাচ্ছে। আমি যদি এই 6 মাস আমার সঠিক পরিশ্রমটা দেই এবং কোডম্যান বিডি যদি তাদের কমিটমেন্ট অনুযায়ী সাপোর্টটা দেয়, তাহলে আশা করি আগামী 6 মাস পর আমি একজন সফল ওয়েব ডিজাইনার হিসাবে আত্মপ্রকাশ করতে পারবো, যেখানে আমি $1000 পর্যন্ত ইনকাম করার আশা রাখি প্রাথমিক অবস্থায়। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে একটা আইটি ফার্ম তৈরি করার, যেখানে আমি আমার মতো কিছু স্বপ্নবাজ মানুষকে নিয়ে একটি টিম বিল্ড করব এবং সামনে এগিয়ে যাব, জীবনে কিছু করব। এই তো, ধন্যবাদ সবাইকে।